হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটার জন্য অবভিয়াসলি আপনাদের ক্যালকুলেটরের যে কভারটা রয়েছে সেই কভারটা থাকতে হবে, এবং কভারের মধ্যে আপনার একটা স্টিকার লাগানো দেখবেন, সেই স্টিকারটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এই মুহূর্তে আমার কাছে ইন্টারনেট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ওকে, অবভিয়াসলি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস। এবং এই জন্য আমি যে কাজটা করতেছি, যে আমি হয়তো বা ইন্টারনেট থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট আমার কাছে একটা ফিজিক্যাল ক্যালকুলেটার রয়েছে। নট অনলি একটা ক্যালকুলেটার, অনেকগুলো ক্যালকুলেটার রয়েছে আমার কাছে। সো আমি যদি পারি ভিডিও এডিট করার সময় অবভিয়াসলি আপনাদের সামনে প্রোটোটাইপটা দেখাবো। বাট ইয়া, যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ক্যালকুলেটার থেকে কভারটা খুলে নিন, এবং কভার খুলে নেওয়ার পরে আপনি দেখবেন যে স্টিকার দেওয়া রয়েছে, এবং স্টিকারের ভিতরে কিছু হাবিজাবি লেখা রয়েছে, সাইন্টিফিক কনস্ট্যান্ট, তারপর হচ্ছে হলো কনভার্সনস, এরকম অপশান। সো এইবার যেহেতু আমরা যে কালো বাটনগুলো শেষ করে ফেলেছি, এটার কাজ আমরা জেনে ফেলেছি, এবার আমরা দেখব 7 নম্বর, অর্থাৎ 7-এর উপরে যে কনস্ট্যান্ট লেখা রয়েছে ব্রাউন কালারের, এইটা ঠিক কীভাবে ইউজ করে। সো শিফটে যে আমি কনস্ট্যান্টে যাচ্ছি, 7-এ দেওয়ার পরে দেখছেন কনস্ট্যান্ট, CONST, কনস্ট্যান্ট। ওকে, সো শিফট 7, তার বা ক্যালকুলেটারের ভিতরে হয়তো বা আপনি যেই কভারটা রয়েছে সেটা দেখে দেখতে পাচ্ছেন। এখন এইখানে দেখেন যে সাইন্টিফিক কনস্ট্যান্টস নামের একটা লেখা রয়েছে, এবং শিফ সাইন্টিফিক কনস্ট্যান্টসের পরে আপনার হচ্ছে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে কিছু নাম্বার দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার এবং সিম্বল দেখাচ্ছে। ওকে, সো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে MP দেওয়া রয়েছে, MN দেওয়া রয়েছে, মাইক্রোনিটার, তারপর হচ্ছে ME দেওয়া রয়েছে, M মাইক্রো দেওয়া রয়েছে, তারপর AO দেওয়া রয়েছে, H দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে। সো এখানে অনেকগুলো কনস্ট্যান্ট কিন্তু আমাদের কাছে দেওয়া রয়েছে। ওকে, সো আমরা এখানে জি এর মান নির্ণয় করি একটা নর্মাল। ওকে, সো একদম কনস্ট্যান্টের ভিতরে সবাই মোটামুটি ফিজিক্সে যারা পড়েছি তারা এই কনস্ট্যান্টটা সম্পর্কে জানি যে জি এর মান, ওকে, 9.80665 সামথিং। ওকে, সো লেটস গো দেখি। ওকে, সো জি এর মানটা রয়েছিল 35 নম্বরে। সো আমরা 35 এখানে যদি দেই, দেখতে পাচ্ছেন যে জি চলে আসে। ওকে, সো জি 9.80665। একইভাবে যদি আমি আরেকটা দিই কনস্ট্যান্ট, এইবার আমরা দেব হলো অ্যাটমসফিয়ারের মান নির্ণয় করতে চাচ্ছি। সো ওকে, মানে অ্যাটমসফিয়ারের প্রেশার বা ওই টাইপের কোনো একটা কিছু। সো 40, সো 1 ATM ইজ ইকুয়াল টু হাউ মাস, 101325। ওকে, সো এটার ভ্যালু আমরা পেয়ে গেছি। সো এইটার ভ্যালু আপনি পাবেন, বাট আপনাকে সবসময় যেমন ওয়ান জি এর মান আমরা একটু আগে নির্ণয় করলাম যে 9.80665 কিলোমিটার পার সেকেন্ড বা সামথিং যেইভাবে নির্ণয় করা হচ্ছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। অ্যান্ড দেন আপনাকে যেই জিনিসটা জানতে হবে যে, এবং কুলম্বের মানও দেওয়া রয়েছে, সে নট 28। ওকে, সো শিফট 7 28, CO, সো এটার ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন। সো এইখানে অনেক ভ্যালু রয়েছে যেগুলো আপনি নির্ণয় করতে পারবেন। ধরেন আপনার পরীক্ষার ভিতরে আপনার কোনো একটা ভ্যালু নির্দিষ্টভাবে মনে নাই, সো সেই ক্ষেত্রে আপনি এইভাবে কাজ করতে পারবেন। এছাড়া অসংখ্য MCQ আমি আমার স্কুল SSC এবং SSCতে আসতে দেখেছি, যেখানে আপনার ডিরেক্টলি এই কনস্ট্যান্টের মানগুলোর ভ্যালুগুলো আপনাকে দিয়ে দিতে বলে যে ব্রোকুনটা ঠিক। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই জিনিসটা ব্যবহার করে একদম এক্স্যাক্টলি একটা নাম্বার বা দুইটা নাম্বার আপনি ইজিলি নিয়ে নিতে পারতেছেন। সো 100-এর ভিতরে 1-2 নাম্বার কিন্তু কম না। সো অবভিয়াসলি এই জিনিসটা আপনাকে দেখতে হবে। সো নেক্সট আমরা জানবো কীভাবে আমরা কনভার্সন করতে পারি, অর্থাৎ ডিগ্রি টু ফারেনহাইট, ফারেনহাইট টু, সো ইয়া অবভিয়াসলি এই জিনিসগুলো কীভাবে করতে হবে সেটা পরবর্তীতে জানবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন, সাবস্ক্রাইব করেন। স্টে কুল, স্টে ক্রিয়েটিভ, আল্লাহ হাফেজ।